ঈদ ঘিরে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর মনোহরদি উপজেলার জামদানি পল্লীর কারিগররা। বেশি মজুরির আশায় দিন রাত কাজ করে যাচ্ছেন তারা। এখানকার ঐতিহ্যবাহী জামদানি সরবরাহ করা হচ্ছে রাজধানীর ঢাকার অভিজাত বিপণী বিধানগুলোতে, আর এসব শাড়ি বিক্রি হচ্ছে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। নরসিংদী উত্তর প্রতিনিধি নূরে আলম রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। সুতোর পর সুতো সাজিয়ে জামদানির কারিগররা শুধু শাড়ি বুনছেন না, বুনছেন তাদের স্বপ্ন। আর এই জামদানিকে আঁকড়ে ধরে বেঁচে আছে নরসিংদীর মনোহরদি উপজেলার দৌলতপুর গ্রামের 200+ পরিবার। দক্ষ কারিগররা হাতের নিখুঁত শৈল্পিকতায় তৈরি করছে দৃষ্টিনন্দন সব জামদানি শাড়ি। বিভিন্ন মার্কেটের পাশাপাশি এখানকার তৈরি জামদানি বিক্রি হচ্ছে রাজধানীর অভিজাত বিপণী বিতানগুলোতে। নববর্ষ ও ঈদকে ঘিরে এসব শাড়ির চাহিদা বেড়ে যাওয়ায় দিন রাত ব্যস্ত সময় কাটছে তাদের। এক একটি শাড়ি তৈরিতে তাদের সময় লাগে 15 দিন থেকে 1 মাস। এই সময় তো আমাদের ব্যস্ততা একটু বেশি থাকে, বুঝছেন। আমরা শাড়িগুলি বুনি, আমরা হলাম মজুরি শক্তি, আমাদের মাহাজন আছে, তারা আমাদের মজুরি দিয়ে দেয়, আর তারা নিয়ে মনে করেন আর কি ব্যবসা করে। আমাদের একটা শাড়ির মজুরি মনে করেন 20,000 টাকা। একটা শাড়িতে দুইজন কাজ করি, আমাদের দুইজন মনে করেন 1 মাস লাগে। শাড়িটা দিয়ে তো মনে করেন অনেকটি ফ্যামিলি চলে, মানে আমি কাজ করি আমাদের সংসার চলে। আবার যারা এই যে টানা সুতো দিতেছে তাদের সংসার চলে, যারা মাহাজন শাড়ি কিনে নিয়ে যাচ্ছে তাদের ফ্যামিলি চলতেছে। এটা জামদানি শাড়ি, এটা আমাদের 1 মাসের মতো সময় লাগে। এটা আমরা ঢাকা নিয়ে দেই, ঢাকা নেওয়ার পরে ওরা বিভিন্ন জায়গায় সেল দেয়। এই কাজটা প্রায় ওই আমার থেকে শুরু ধরে আপনার প্রায় 30-40 বছর ধরে কাটছে। আপনার সন্ধ্যার টেনে রাইতে 10টা-9টা কারেন্ট দেন, আবার ব্যানরাত্র বই ব্যানরাত্র ভাত খাইও বা কিছু, আবার সকাল 6টার টেনে আপনার নামাজ পড়ি, নামাজ তাই বৈশা পড়ি, বৈশা ইত্যাদি আজান দেয়। আমি সংসারের পাশাপাশি স্বামীর সাথে কাজ করতেছি, কাজটা করলে আমাদের চলার একটু সুবিধা হয়। বেশি দামি যেটা এটা প্রায় 2 মাস সময় খায়, আবার যেটা একবার কম দামি এটা 15-20 দিন সময়, 15-20 দিন যেটা বনে এটা 30-35 টাকা। কারখানার পাশাপাশি বসত ঘরগুলোতেও তাঁত মেশিন বসিয়ে শাড়ি বুনছেন পরিবারের সদস্যরা। এসব শাড়ি বিক্রি হচ্ছে 20,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। তবে পুঁজির অভাবে এই শিল্পের প্রসার ঘটানো যাচ্ছে না বলে জানায় কারখানার মালিকরা। তাদের মানটা মোটামুটি অনেক, শাড়ির দাম অনেক বাড়লো, শাড়ির দাম বাড়লো, ডিজাইন দাম বাড়লো। আমরা যে কাজ করি আমরা সবারই বলে দিই কাজের কাজটা নিখুঁত ভাবে করতো, যাতে কোনো আমাদের কাজটা করতে সুবিধা হইবে। কিন্তু এখন যে সুতার দাম প্রচুর বেড়ে গেছে, কিন্তু আমাদের এই কাজটা করে কোনো রকম আমাদের ফায়দা আসে না। দামি দামি যা শাড়ি আছে তা দেখা গেছে আমরা দাম পাই না, অন্য জায়গাতে আমরা আগে বিক্রি করে দিয়ে টাকা আনিয়ে ঘরে চলতে হয়। জামদানি শিল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এটা তো স্পেশাল একটা কেস, তো সেখানে আমরা তো অথরিটির সাথে আলাপ করে যদি সুযোগ থাকে আমরা সেভাবে ব্যবস্থা নিব আর কি। অবশ্যই কোন যে কোনো একটা শিল্প অবশ্যই টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। মৌসুম রহমান, আরটিভি।